এ হাত নেই है। ফাঁসি কা ফান্দা है। না না চমকে যাবেন না আমি আজকে সাত সকালে আপনাদের ফিল্মি ডায়লগ শোনাতে আসি আর শোলে ফিল্মের সঞ্জীব কুমারের মুখে এই ডায়লগ তো আপনারা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন সবাই জানে এত ভালো হিট ফিল্ম ছিল কিন্তু আজকে আমি আপনাদের এটা শোনাবো যে এই ফিল্মি ডায়লগটা এ হাত নেই है ফাঁসি কা ফান্দা है। যিনি নিজের জীবন দিয়ে এই দেশের জন্য সত্য প্রমাণিত করেছিলেন প্রমাণ করে দিয়েছিলেন যে সত্যি এটা হাত নয় ফাঁসি দড়ি আজকে আমি আপনাদের তার কথা শোনাব একার কৃতিত্বে যিনি আমাদের শত্রু দেশ পাকিস্তানকে গোটা বিশ্বের বাজারে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিয়েছিলেন ভারত সরকারকে সেই সুযোগ করে দিয়েছিলেন আজকে আপনাদের তার গল্প শোনাব যদি দেশকে ভালোবাসেন দেশের সৈনিকদের ভালোবাসেন তাহলে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজ থেকে ঠিক পনেরো বছর আগে তারিখটা ছিল ছাব্বিশ এগারো দু আজকে যেমন ছাব্বিশ এগারো দু ঠিক পনেরো বছর আগের একটা সন্ধ্যা পনেরো বছর আগে সেদিনের রাতের শিফটে ডিউটি ছিল তুকারাম অমদের। হালকা মেজাজে ভাবছিলেন কদিন পরই শীতের আমেজ আসবে মুম্বাই সেজে উঠবে উৎসবের মেজাজে বান্দ্রা জুহু আন্ধেরি সব জায়গা উঠবে ঝলমলিয়ে এবার ধরেছে শীতের ছুটিতে কোথাও একটা যাবার কোথায় বেড়াতে যাওয়া যায় হাসি পেলো তুকারামের পুলিশের আবার ছুটি তারপর আবার বেড়াতে যাওয়া কোনো উৎসবই যে তাদের ছুটি নেওয়াটা মহাপাপ গণপতি উৎসব দেওয়ালি হোলি কিছুতেই মেলে না ছুটি কারণ তাদের যে ডিউটি থাকে মানুষের জন্য তবু পরিবারের মানুষরা চায় থাকে এবার একটা চেষ্টা করবে ছুটি নেবার বড় কর্তাদের আগেই কিন্তু বলে রেখেছে ভাবতে ভাবতেই মনটা কেমন পিছনে চলে গেল সেই কবে ইন্ডিয়ান আর্মিতে যোগ দেবার পর থেকেই ছুটি বলে কিছু নেই জীবনে তারপর কতদিন পেরিয়ে গেছে খালি ডিউটি আর এদিক ওদিক ছুটে বেড়ানো বাড়ি থেকে কত দূরে থাকতে হতো সেই সৈনিক জীবনে কিন্তু সে জীবনে একটা রোমাঞ্চ ছিল দেশ রক্ষার গর্বে গর্বিত হতো ঝুঁকি নিয়ে বেশ লাগত দেশপ্রেমটা তার মধ্যে চিরকালই বেশি আর্মি থেকে অবসরের পর যোগ দেন মুম্বাই পুলিশের সাব ইন্সপেক্টর পদে এবার ঘরে থেকেই ডিউটি নিরুপদ্রব জীবন এটি অভ্যস্ত হয়েছেন এখন তাও মাঝে মাঝে আর্মির সেই দিনগুলো মনে পড়লেই রক্ত গরম হয়ে যায় জীবন চাই আবার অভিযান করতে দেশ রক্ষা করতে আবার তারপর মনে হয় এই তো বেশ আছি পরিবারকে সময় দেওয়া যাচ্ছে ভাবনার ছেদ পড়ল ইন্সপেক্টর ইনচার্জের উত্তেজিত কণ্ঠে গাড়ি নাম্বার ওয়ান টু সেভেন ওকে স্যার ছত্রপতি শিবাজি টার্মিনাসে নাকি জঙ্গি হামলা হয়েছে বহু মানুষ হতাহত জঙ্গিরা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে বহু মানুষকে জঙ্গিরা গুলিতে ঝাঁজরা করেছে অ্যান্টি অফিসার হেমন্ত কারকারে এবং এনকাউন্টার স্পেশালিস্ট বিজয় ভাবা যাচ্ছে না ভাবতে পারছে না মুম্বাই পুলিশ তাদের কোয়ালিস গাড়ি নিয়ে নাকি জঙ্গিরা এদিকেই আসছে অফিসার দ্রুত পজিশন নিতে বললেন সবাইকে রক্ত গয়ম গরম হয়ে উঠল ওমলে তুকারাম সাব ইন্সপেক্টর ফোর্সকে রেডিওতে বলে সামান্য লাঠি হাতে বেরিয়ে পড়লেন রাস্তায় এদিকে ইসলামিক এক জঙ্গি গোষ্ঠীর দুই সদস্য আজমল কাসব এবং ইসমাইল খান শিবাজি টার্মিনাসে হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করে বাইরে বেরিয়ে এলো চারিদিকে আতঙ্কিত মানুষের ছোটাছুটি চিৎকার ততক্ষণে হাই অ্যালার্ট জারি করেছে মুম্বাই পুলিশ হঠাৎ জঙ্গিদের গাড়ির চাকা বাস করলো তারপর অন্য একটা গাড়ি দখল করে ছুটল আরো মানুষ মারতে যে গাড়িটা দখল করেছিল সেই গাড়িতেই ছিল বিজয় সালস্কার এবং হেমন্ত কারকারে মুম্বাই পুলিশের অসহায় আত্মসমর্পণ বুলেট প্রুফ জ্যাকেটের বহর দেখে মজা করতে লাগলো তারা বেশ মজা লাগলো পাক জঙ্গিদের ভারতীয় গুলো রক্ত দেখা পবিত্র কর্তব্য এমনটাই বলে পাঠিয়েছে দেশ থেকে শিখিয়ে পাঠানো হয়েছে কয়েক আগুন গুলি করলো জনগণকে লক্ষ্য করে চিৎকার আরো বাড়লো দেখা গেল একটা টয়েটো গাড়ি আসছে লাল বাতি লাগানো পজিশন নিল তারা গাড়ি থেকে সালাসকার হেমন্ত কারকারে প্রমুখ নামতেই গুলি বর্ষণ শুরু করলো ঝাঁঝরা হয়ে গেল অফিসাররা গাড়িটা দখল নিল আজমল কাসবের দল গাড়ি ছুটলো তাজ হোটেল লক্ষ্য করে বাহিনী নিয়ে রাস্তায় নাকা চেকিং করছে মুম্বাই পুলিশ সমস্ত গাড়িতে চলছে তল্লাশি চৌপাট্টি এলাকায় ডাবল ব্যারিকেড করেছে পুলিশ দেখা গেল তীর বেগে ছুটে আসছে একটি স্কোটা গাড়ি তারপরে গাড়িতে করে এলো গুলি ঝাঁক পুলিশে গুলি চালালো এক জঙ্গি ঝাঁঝরা হয়ে গেল অপরজনের কাঁধে গুলি লাগলো সে চালাচ্ছিল গাড়ি দ্রুত ইউটার্ন নিল গাড়ি এমন সময় গাড়ির প্রথমে দরজা খুলে হঠাৎ তাদের সেই জঙ্গিদের উপর ঝাঁপিয়ে পড়লো এক জঙ্গির উপর ঝাঁপিয়ে পড়লো তুকারাম একে চ্যান্ত ধরবো শরীরে ফুটছে আর্মির রক্ত দেশপ্রেমের আদর্শে উত্তাল সমুদ্রের মতো উথাল পাতাল করছে কানে পাচ্ছে সেই মিলিটারি কমান্ডারের আদেশ দেশ কি শত্রু হাম নেই ছড়েঙ্গে দুঙ্গা দেশ কি শত্রু কো তুকার হাতের লাঠি নিয়ে সজরে ঘা দিল গাড়ির দরজায় এক হ্যাঁ কাটানে ঘুরে ফেললো গাড়ির দরজা টেনে ধরলো বন্দুকের দল ঝাঁপিয়ে পড়লেন এক জঙ্গির উপর কে ছিল জঙ্গিটা আজমল কাসব আর তখনই সেই জঙ্গি গুলি চালাতে শুরু করলো দুর্ভাগ্যের বিষয় বন্দুকের নলটা ঠিক তুকারামের বুকের বুকের দিকেই তাক করা মধ্যে কটা বুলেট ঢুকেছিল জানেন একটা বুলেট ঢুকলে যেখানে মানুষ আর উঠতে পারে না তুকারাম কুমলের শরীরে আজমল কাসমের অটোমেটিক রাইফেল থেকে চল্লিশটা বুলেট ঢুকে গেছিল তবু তুকারাম উমলের হাতের ফাঁস কিন্তু আলগা হয়নি ওই যেটা দিয়ে আমি শুরু করেছিলাম না এ হাত নেই হ্যাঁ ফাঁসি কা ফান্দা হ্যাঁ তুকারাম উমলের হাতের ফাঁস আজবল কাসেমের জন্য সত্যিকারই ফাঁসির ফান্দা হয়েছিল রক্তে ভিজে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম বুক ভেদ করে পিঠ দিয়ে ছুটছে রক্তের ফোয়ারা কিন্তু লৌহকঠিন দুই হাত দিয়ে পেঁচিয়ে ফেলেছে জঙ্গির গলা প্রাণ পরে আঁকড়ে ধরেছে তাকে যেভাবে যেভাবে ধৃতরাষ্ট্র কঠিন হাতে পিছা দিয়েছিল লোহার ভীমকে যেমন সোলে ফিল্মে ঠাকুর হাতের ফাঁসে ধরেছিলেন গব্বর সিংকে কে সেভাবেই আঁকড়ে ধরেছিলেন কাসপকে অক্টোবর ছাড়াতে পারল না তুকারাম হাত ছাড়াতে পারেনি অন্য পুলিশরা ধরে ফেললো কাশপকে বন্ধন আলগা হল তুকারামের তখন আর তার শরীরে প্রাণ নেই দুহাত প্রসারিত করে শুয়ে পড়লেন দেশের মাটির উপর ভারত মায়ের বুকে রক্ত দিয়ে ঋণ শোধ করে গেলেন তুকারাম উম্লে দেশ মায়ের ঋণ ভলকে ভলকে রক্ত ভাসিয়ে দিচ্ছে তার জামা তার পুলিশের ইউনিফর্ম ছুটি মিলল তার তবে ছুটি রাতটা ছিল সালটা ঠিক আজকের দিনে আজ মতো যেমন ছাব্বিশ এগারো পনেরো বছর আগের একটা রাত শহীদ হলেন তুকারাম অমলে তার অসম সাহসী এই লড়াই সেদিন ধরিয়ে দিয়েছিল মুম্বাই হামলার একমাত্র জীবিত পাক জঙ্গি কাসবকে তার কাছ থেকে জানা গিয়েছিল যে তার পাকিস্তানি পরিচয় এবং বিশ্বের বাজারে ভারতবর্ষ আরেকবার নাঙ্গা করে দিয়েছিল এই পাকিস্তান নামক প্রতিবেশী দেশটাকে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের মুখোশ প্রমাণ পেয়েছিল ভারত সরকার সম্মান জানিয়েছিল এই বীর শহীদকে প্রজাতন্ত্র দিবসে তাকে মরণোত্তর অশোক চক্র সম্মান দেওয়া হয়েছিল তিনি প্রমাণ করেছিলেন দেশদ্রোহীদের থেকে দেশপ্রেমিকদের ক্ষমতা অনেক বেশি দ্য নিউজ বাংলার তরফ থেকে ধন্যবাদ জানাই শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই এই মতো তুকারাম দেশপ্রেমিকদের দেশের সৈনিকদের যারা নিজের জীবন তুচ্ছ করে শুধুমাত্র ভারতের হয়ে হয়ে দেশ মায়ের নিজের জীবন বলিদান দিয়েছেন এবং শুধু তাই নয় একজন জঙ্গিকে জীবন্ত ধরে তুলে দিয়েছেন ভারত সরকারের হাতে তাকে সেলাম জানানো ছাড়া আর কিছু করার থাকে না যদি এই প্রতিবেদন ভালো লাগে মনে হয় যে এরকম দেশমাতৃকার জন্য যারা শহীদ হয়েছেন এই ধরনের দেশপ্রেমিক মানুষ যারা এই ভারতবর্ষে রয়েছেন আমাদের রক্ষার জন্য ভারতবাসীদের রক্ষার জন্য দেশকে রক্ষার জন্য তাদের জন্য এই প্রতিবেদন অবশ্যই শেয়ার করুন স্যালুট তুকারাম ওমলে